TWMTECH অর্থাৎ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার পিছনেই দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের প্রসিদ্ধ কলেজগুলোর মধ্যে একটি, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বামীর নাম অনুসারে এই কলেজটির নাম রেখেছে। আজকে আপনাদেরকে এই কলেজটি ঘুরে দেখাবো এবং সেই সাথে দেখতে পাচ্ছেন করতোয়া নদী। এই করতোয়া নদীও আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ব্রিজ, অর্থাৎ রংপুর আর দিনাজপুরকে সংযোগ স্থাপন করেছে এই ব্রিজটিও দেখাবো। আশা করি ভিডিওটি দেখবেন, সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক এই কলেজ সাথে করতোয়া নদী আর এই ব্রিজ। সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে করতোয়া নদীর কোল ঘেঁষে রংপুর এবং দিনাজপুর জেলার সংযোগস্থলে এই ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি অবস্থিত। আমি এখন দিনাজপুরের দিক হতে ব্রিজ পার হয়ে কলেজের দিকে যাচ্ছি এবং ব্রিজের ওপরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে আপনার এই প্রাকৃতিক দৃশ্য দেখে একেবারে চোখ জুড়িয়ে যাবে। দর্শক মণ্ডলী, আমি এখন ব্রিজ অতিক্রম করে কলেজের মেইন গেটের সামনে যাচ্ছি এবং এরপরেই কলেজের মধ্যে প্রবেশ করব এবং কলেজের ভবনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রংপুর জেলার পীরগঞ্জ থানায় এই কলেজটি অবস্থিত এবং 2018 এবং 2019 শিক্ষাবর্ষে এর পাঠদান কার্যক্রম শুরু হয়। এবং সে সময় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কলেজটি নির্মিত হয়। এই অত্যাধুনিক ক্যাম্পাসে নিজস্ব খেলার মাঠ, মসজিদ এবং কলেজ হোস্টেল আছে। দর্শক মণ্ডলী, আপনারা এখন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার প্রতিকৃতি দেখতে পাচ্ছেন, যার নাম অনুসারে এই কলেজের নামকরণ করা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে DWMTECH অর্থাৎ ডক্টর ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা একটা সংক্ষেপে তুলে ধরা হয়েছে আর্টের মাধ্যমে। দর্শক মণ্ডলী, আমি ঠিক এখন নদীর মাঝখানে, ঠিক পেছনে হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল কলেজ, আর ঠিক উপরে দেখছেন ওয়াজেদ মিয়া সেতু। আর এই সেতুর দুই সাইডে রংপুর ও দিনাজপুর। আর করতোয়া নদী সম্পর্কে আপনারা কম বেশি জানেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নদী শুকে একেবারে, মাঘ মাস শেষ, নদী শুকে একেবারে দেখেন কেমন হয়ে গেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি মনে হবে যে আমি নদীর চরে যেরকম বালুর স্তর পড়ে সেই বালুর স্তরের উপরে দাঁড়িয়ে আছি। আর পুরোটা মিলে যে ভিউটা এখানে, এই ভিউটা সম্পর্কে আমি আসলে আপনাদেরকে এই অল্প সময়ের মধ্যে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা ভিউ। দেখুন আমার পিছনে কলেজ আর ব্রিজ, আর এই যে নদী শুকে একেবারে কেমন হয়ে গেছে। ঠিক নদীর মাঝখানে যেখানে সব সময় আমার উপর দিয়ে পানি যাতায়াত করে, সেই নদীর তলায় এখন আমি আছি। ভরা মৌসুমে, ভরা বর্ষার মৌসুমে এখান দিয়ে
নৌকা চলাচল করে, মানে বলতে পারেন আমার মাথার উপর দিয়ে নৌকা চলাচল করে, আমার মাথার উপর দিয়ে পানি চলে যায়। ঠিক তার মাঝে সেই নদীতে আছে পুরো ভিউটা আপনাকে দেখাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, নদীতে ঘুরতে এসে দুইজন খুদে বন্ধুর সাথে দেখা হলো। তো এই খুদে বন্ধুর সাথে কথা বলবো, দেখতে একেবারেই মানে ছোট মৌলভী। তোমাদের নাম কি? তোমার নাম লাবিব। তোমার নাম? সাব্বির আহমেদ। লাবিব এবং সাব্বির আহমেদ এই নদী দিয়ে পার হয়ে ঠিক ওই পাশে তাদের বাড়িতে চলে যায়, আর পাশেই হচ্ছে তাদের মাদ্রাসা। এই পাশে মাদ্রাসা না, কি মাদ্রাসায় তোমরা পড়ো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো একটু হাই বলে দাও সবাই, এভাবে হাই বলে দাও। হ্যাঁ ওকে, ঠিক আছে, একটু হ্যান্ডশেক করি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা চলুন একটু সামনের দিকে যাওয়া দেখ। আপনি অবসর সময়ে যদি আশেপাশে থেকে থাকেন এই নবাবগঞ্জ আর পীরগঞ্জ অর্থাৎ রংপুর দিনাজপুরের মাঝখানে করতোয়া নদীর আশেপাশে যদি কেউ থাকেন তাহলে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, দেখতে পারেন, জায়গাটা অনেক বেশি ভালো লাগবে। আপনার ফ্যামিলি পরিজনদেরকে নিয়ে আসতে পারেন, মানে এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না। আরও কাজ চলছে নদীর দুই ধারে, দেখতে পাচ্ছেন যে ব্লক দিয়ে খুব সুন্দর করা হয়েছে। এখানে ঘুরতে আসলে আপনার মনটা কি বলবো, মনটা একেবারে অনেক ভালো হয়ে যাবে, অনেক ভালো লাগবে আপনাকে এখানে আসলে। তো দশমল্লী, তো আজকে এই করতোয়া নদী সেই সাথে কলেজ এবং ব্রিজ কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, ভিডিও থেকে বিদায় নিতে চাচ্ছি। নতুন কোনো স্থান, নতুন কোনো বিষয় নিয়ে আবার আসার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।